চারটে প্যাকেট পেয়ারা, এগুলো সব পাড়া হয়েছে গাছ থেকে। তো এগুলো মানে, তো বন্ধুরা আজকে বাচ্চাদেরকে টিফিনে এটা ইডলি আর চাটনি দিচ্ছি, আর এটা আজকে আমি ঘরে বানাইনি, এটা কিনে আনা হয়েছে, আমার হাজবেন্ড গিয়ে কিনে নিয়ে এসেছে। তো এখনই বাচ্চাদেরকে প্যাক করে দিচ্ছি। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। আর আজকে লেট ব্লগটা অনেক লেটেই স্টার্ট করছি, কারণ পেয়ারা, চারটে প্যাকেট পেয়ারা, এগুলো সব পাড়া হয়েছে গাছ থেকে। তো এগুলো মানে সবার ঘরে 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 দেওয়া হবে। এগুলো পাড়া হয়েছে, এগুলো এখন আমার ছেলে আসলে সবার ঘরে ঘরে গিয়ে দিয়ে আসবে। তো এইসব পাড়া হচ্ছিল গাছ থেকে, জায়রা সব মিলে আমরা পাড়ছিলাম। তো একটু লেট হয়ে গেছে, আর তারপরে আমার বড় জায়ের ছেলের বিয়ের, বিয়ে ঠিকঠাক হচ্ছে, তো ওর জন্য ওই যে রান্নার যে লোক, আমরা তো এখানে ঠাকুর বলি, ঠাকুর ডাকা হয়েছিল, তো ওই কথাবার্তা করতে এসেছিলো, তো ওই সব করতে করতে একটু লেট হয়ে গেল। তো ওই হচ্ছে কথা, এখন যাচ্ছি রান্না বসাবো, অনেকটাই টাইম হয়ে গেছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে। তো আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো রান্না করব, ভাত করব, আর ফুলকপির তরকারি, আর পালং শাক করব, আর বেশি কিছু রান্না করব না, কারণ নিচে যাও রান্না করবে, তো যা রান্না করে ও আমাকে দেয়, আমি যা রান্না করি ওকে দিই, তো ওই জন্য দু তিন রকম এক্সট্রা আরও বেড়েই যায়। তাই ওইটাই রান্না হচ্ছে, ফুলকপি তরকারি করব আর পালং শাকটা করব, ডাল আর করছি না, ফুলকপিটা একটু পাতলা পাতলা করে করবো, নিরামিষ করবো। তো এই আর কি, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে দিই। তো বন্ধুরা, আমার কাছে যখন টাইম না থাকে আমি কী করে তাড়াতাড়িভাবে পালং শাকটা রান্না করি, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই কড়া গরম হয়ে গেছে, তো কড়াতে সরষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে, তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি জিরা, আর তার সঙ্গে দেবো একটুখানি হিং, হিং দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিচ্ছি মুলো, আর দিচ্ছি আলু, এরপর সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। শাকগুলো, পালং শাকটাকে ভালো করে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি, আরেকদিকে আমার ভাতও হয়ে এসেছে। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এরপর একটু আদা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটু আদা দিয়ে দেবো এর মধ্যে।
এরপর শাকগুলো দিয়ে দেবো, ধুয়ে কাটা রাখা শাকগুলো, পালং শাকগুলো সবটা দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি হলুদ। আর দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে। এরপর আমি এগুলোকে ঢাকা দিয়ে দেবো। এরপর ঢাকাটা খুলে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে কি হয়েছে। তারপরে মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি, কারণ ছোটোবেলায় দিদা ঠাকুমাদের মুখে শুনে এসেছি মশলা বাটবি চিটা শাক খাবি মিঠা, মানে মশলাটা এমন বাটা হবে যেন একদম আঠার মতন চ্যাটচ্যাট করে আর শাকটা যেন মিষ্টি হয়, তো তার জন্য চিনি দিচ্ছি। বন্ধুরা আমার পালং শাক রেডি এখন হয়ে এসেছে, এটাকে আমি এখন বন্ধ করে দিচ্ছি গ্যাস আর এরপর নামিয়ে নেব। তো এই যে আমার শাক রেডি বন্ধুরা, পালং শাক খেতে খুবই মজাদার। তো বন্ধুরা আজকে লাঞ্চে আছে ভাত, পালং শাক যেটা আমি রান্না করে দেখালাম আপনাদেরকে একদম শর্টকাট ইজিভাবে, আর আছে কচুম্বর, আলু পটল ভাজা, ডাল, আর এটা আছে ফুলকপি তরকারি, এটাও সেই শর্টকাটভাবেই রান্না করেছি। তো বন্ধুরা আমাদের ডিনার রেডি। তো এই যে রুটি, ফুলকপি, সয়াবিনের তরকারি আর এই ডিম ভাজা, ছুরি ডিম ভাজা, আর এটাই আমাদের ডিনার। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আশা করছি আপনাদেরকে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আর কমেন্ট নিশ্চয়ই করবেন বন্ধুরা, কমেন্ট দেখলে আমাকে খুবই ভালো লাগবে। তো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, বা বাই, টাটা, টেক কেয়ার।